আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রতি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেএনবি কুকারিজের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আর ভিডিও শুরুতে আমি যেহেতু দোকানের লোকেশনটা চেঞ্জ হয়েছে, তাই আপনাদের একটু সুবিধা করে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা যদি মিরপুর রোড থেকে অর্থাৎ ঢাকা কলেজের পাশ থেকে যদি আসেন, তাহলে হচ্ছে এদিকে 3 নম্বর গলি দিয়ে ঢুকলেই আপনারা কেএনবি কুকারিজটা পেয়ে যাবেন। দোকান নাম্বার হচ্ছে 56, ঠিক আছে। আর আপনারা যদি নিউ মার্কেটের ওই সাইড দিয়ে আসেন, তাহলে হচ্ছে 7 নম্বর গলি দিয়ে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন এই শপটা। অর্থাৎ এই পাশে হচ্ছে 7 নম্বর গেট আর এই পাশটা হচ্ছে 3 নম্বর গেট। তো যেদিক থেকে আসেন আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। আর এখন আমি শপের অ্যাড্রেসটা শেয়ার করছি। অ্যাড্রেস হচ্ছে শপ নং 56, গ্রাউন্ড ফ্লোর, গেট নং 7, চন্ডিমা সুপার মার্কেট, ঢাকা 1205। আর মোবাইলের স্ক্রিনের মধ্যে একটা নম্বর দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, নাম্বারটা হচ্ছে 01722178844। এই নম্বরে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইন ডেলিভারি নিতে পারবেন। আমি কিন্তু শপের অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সো ওখান থেকে আপনারা ভাইয়ের সাথে কমিউনিকেট করতে পারবেন, আর যারা সরাসরি আসতে চান তারা চলে আসবেন। তো আজকে আমি মূলত এখানে কি বলবো যে জাস্ট মানে চোখ এখানেই আটকে থাকবে এরকম কিছু জিনিসের কালেকশন নিয়ে বসেছি। আর ভাইয়ার এই প্রোডাক্টের কালেকশনগুলো আমার ভীষণ রকম ভালো লাগে। উনি সবসময় চেষ্টা করে একটু ডিফারেন্ট আর নতুন যে ডিজাইনগুলো বেশি আসে সেগুলো কালেক্ট করার। আর ওনার শপে আমি এমন এমন কিছু প্রোডাক্ট দেখি যেগুলো অন্যান্য জায়গায় আমি খুবই কম পাই, যার কারণে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখানে শুরুটা করব ভাই আমরা এই সিঙ্গেল লুজ স্পুনগুলো দিয়ে। তো যেসব গৃহিণীরা আছেন যে একটু রাজকীয় ফিল ভালো লাগে, যে অনেকের তো আসলে একটু গর্জিয়াস জিনিস পছন্দ, তারা চাইলে এই জিনিসগুলো নিতে পারেন। বিশেষ করে মেহমান আসলে সার্ভিং এর জন্য মাস্ট নিতে পারেন। তো এখানে আমরা প্রথমে স্টার্ট করব হচ্ছে কাঁটা চামচ দিয়ে। এই কাঁটা চামচগুলো আপনারা চাইলে 6 পিস লুজ নিতে পারবেন। এখানে আমাদের একটা সেট আছে, বাট আমরা লুজেরও ভাইয়া ইয়াটা রেখেছে, সো লুজটা আগে বলে দিই। এটা 6 পিস কত ভাইয়া? 500 টাকা। 6 পিস মাত্র 500 টাকা? ওয়াও, তাহলে তো খুবই ভালো। এটাও 6 পিস 500 টাকা। আর এগুলা কিন্তু এসএস এর, বাট এসএস এর উপরে খুবই সুন্দরভাবে কালার কোটেড করা, যেটা নর্মাল ইউজে এটা নষ্ট হওয়ার কোনো ভয়টা নেই। শুধুমাত্র আপনারা স্টিলের স্ক্রাবার দিয়ে এটাকে স্ক্রাবিং করবেন না, এছাড়া আপনারা সফটলি যেভাবে করে ওয়াশ করা দরকার সেভাবে করে ওয়াশ করলে এগুলোর কালার নিয়ে কোনো অসুবিধা নেই। তো এগুলো হচ্ছে প্রত্যেকটাই নন ম্যাগনেট এসএস এর তৈরি, ঠিক আছে। এই যে আপনারা দেখেন, তো এই গেল হচ্ছে দুটোর দাম, যেগুলো হচ্ছে 500 করে 6 পিস। এরপরে যদি আমি এই স্যুপ বা ডালের চামচটার কথা ধরি, সিঙ্গেল 1 পিসের দাম কত ভাইয়া? 350 টাকা মাত্র 1 পিস স্পুন। আর এরপরে এটাও হচ্ছে স্যুপেরই একটু ডাল, একটু মডার্ন ডিজাইন করা হয়েছে আর কি, ডিজাইনটা বেশ ভালোই লাগছে। এটা কত ভাইয়া পার পিস? 350। এরপরে আমরা যদি এটা ধরি কারি বা রাইস স্পুন, রাইস স্পুন, আবার এটা তো কারি স্পুনই, তো এই দুটোর দাম সেম না? এই তিনটারই সেম, তিনটা কত ভাইয়া? 300 করে। আর এই যে এটাও 350। ওকে ফাইন, তাহলে এই পাশে স্যুপ দুইটা, যে স্যুপের বা ডালের স্পুন দেখছেন, সাথে এই খুন্তি বা এটাকে বলা হয়, হ্যাঁ, রাইসের ইয়ার জন্য ইউজ করা যাবে, আবার চাইলে বেগুন ভাজা, কোফতা, এই ধরনের জিনিসগুলো দিতেও সুবিধা। তো এইগুলো, এই তিনটে হচ্ছে 350, আর এই তিনটে হচ্ছে 300 পার পিস। এরপরে আমরা আসি হচ্ছে গিয়ে টোটাল সেট, সেটের মধ্যে কি কি থাকছে দেখে নেই। সেটা হচ্ছে থাকছে 6 পিস রাইস স্পুন, 36 পিসের সেট, 12 পিস করে। ও আচ্ছা, 12 পিস করে, ও মাই গড। আগে তো ছিল মনে হয় মোট হচ্ছে 6টা করে পিস, হ্যাঁ, এই যে পেছনে 4টা আইটেম, 6টা করে, এখানে 6টা করে আছে। আচ্ছা, এটা হচ্ছে একদম বড়, মানে লার্জ ফ্যামিলি বা অনেক বেশি মানুষের। এটার মধ্যে শুধু নাইফ ছাড়া অন্য 36 পিস আছে। আর এটা, আচ্ছা, তাহলে রাইস স্পুন থাকছে 12টা, আর এটা হচ্ছে টি স্পুন থাকছে 12টা, আর এটা হচ্ছে বড় বড় সাইজের ফর্ক থাকছে এখানে, মানে কাঁটা চামচ ছোটটা থাকছে না, ঠিক আছে। তাহলে এটা টোটাল দাম আসে কত? 36 পিসে সেট স্ট্যান্ড সহ আপনারা পাচ্ছেন। এটার দাম কত থাকে? 4500 টাকায় পাচ্ছেন। এটার ব্র্যান্ডের নামটা হচ্ছে সম্ভবত AYD, ওকে ফাইন, স্টেনলেস স্টিল। আর এটা হচ্ছে আপনার কোন কান্ট্রি মেড? মেড চায়না, বাট প্রোডাক্টের কোয়ালিটি জাস্ট অসাধারণ। এরপরে আসি সেম গোল্ডেনেরই, কিন্তু এটা হচ্ছে রেগুলার, আপনি নাইফ পাচ্ছেন, তারপরে হচ্ছে গিয়ে ছোট সাইজের কাঁটা চামচ পাচ্ছেন নাকি? অবশ্য ডিনার সেটে তো ছোট সাইজের কাঁটা চামচ হয় না ভাই, একটু বড়ই হয়।
হ্যাঁ আচ্ছা ডিনারের টোটাল সেট একদম ছুরি সহ আপনার কাটা চামচ রাইস স্পুন আর হচ্ছে ছোট 424 পিসের এটার সেটের টোটাল দাম কত এটা এখানে যাবে 2100 মানে 800 2800 টাকা আচ্ছা 2800 টাকায় পাচ্ছেন এই সেটটা 24 পিসের আর 36 পিসেরটা ছিল 4500 আর এটার আর এটার কি সেম দাম ভাইয়া শুধু জাস্ট কালারটা আলাদা এটা হচ্ছে একটু রোজ গোল্ড টাইপের কালার বা একটু কফি টাইপ কালার বলা যায় এরকমই কিছু একটু তামাটে তামাটে টাইপের কালার আপনারা যেটাই বলেন আমরা দুই ভাই বোন একটু কালার ব্যাপারে কম বুঝি কপার কালার ইয়েস তাইলে তামার কালার তাইলে তো ঠিকই আছে তো এটাও হচ্ছে গিয়ে আপনার 24 পিস এটাও 2800 পাশেরটাও হচ্ছে গিয়ে 2800 সো এই দুটোর মধ্যে যেটাই আপনারা নেন 24 পিস করে থাকবে 2800 টাকা করে পার পিস মানে পার সেটের দাম পড়বে আর এরপরে আমরা দেখব হচ্ছে গিয়ে একদম কিছু রেগুলার যে ডিজাইনগুলো আমরা র্যান্ডম সব জায়গায় পাবো সেগুলো দেখেন এই কয় তিনটা ডিজাইন এগুলোর প্রাইসটাও তুলনামূলক কিন্তু আপনাদের বাজেট ফ্রেন্ডলি হবে এটার প্রাইস কত পড়বে কোনটা তিনটাতে একই প্রাইস নাকি ভাই আলাদা আলাদা প্রাইস না তাহলে একদম প্লেনটা দিয়ে শুরু করি এটার মধ্যে কোনো ডিজাইন নেই কোনো কিছুই নেই একদম প্লেন রাইস স্পুন আছে আচ্ছা আচ্ছা আর একটা শেপ আছে আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইসটা একই পড়বে মনে হয় না ভাইয়া আচ্ছা আচ্ছা এটারটা হচ্ছে গিয়ে একটু ভিন্ন ডিজাইন এটা হচ্ছে একদম রেগুলার স্পুনগুলো যেরকম হয় ওরকম আর এটা হচ্ছে একটু ওভাল টাইপের বা একটু ভিন্ন ডিজাইনের আর ছুরির ডিজাইনটা একই ধরতে গেলে বলা যায় এটার একটু গোল আর এটা ছুরিটা একটু নিচের দিকে কার্ভ ডিজাইন এখন এটাও 12 পিস করে না ভাইয়া তো কত করে 6 পিস করে 24 পিস চারটা জিনিস থাকবে ছুরি কাটা চামচ রাইস স্পুন আর ছোট একটা চায়ের চামচ তো এগুলো হচ্ছে কোনটার দুইটা সেটে তো এক কিন্তু কত দাম পড়বে 2000 করে পড়বে একেবারে প্লেন ডিজাইন নন ম্যাগনেট এই যে আপনারা দেখুন শুধু আপনারা নাইফে ধরবে আচ্ছা ম্যাগনেট আচ্ছা তাহলে এগুলো হচ্ছে সব নন ম্যাগনেট এই যে এগুলো হচ্ছে আচ্ছা শুধু জাস্ট নাইফটাই ম্যাগনেট ধরবে তার মানে হ্যান্ডেলের কাছে নাকি পুরোটাই ধরবে আচ্ছা আর এগুলো সব নন ম্যাগনেট নাইফে জাস্ট ধরবে নাইফে ধরবে আচ্ছা তো এগুলো কত করে 2000 করে বলতেছেন আচ্ছা ঠিক আছে আর এরপরে হচ্ছে আমরা যদি দেখি আর একটু ডিজাইনে যাই যেমন এখানে একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি সমস্যা নাই ভাই নামাতে হবে না আমরা মোটামুটি এভাবে করেই দেখিয়ে দেই এই যে এই ডিজাইনটাই ওভারঅল সবকিছুর মধ্যে আছে তো এটাও হচ্ছে 24 পিসের 24 6 পিস করে প্রত্যেকটা জিনিস আছে তো এগুলোর দাম কত এই ডিজাইনটা 1850 আর এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লাগছে হ্যাঁ এটার অনেক মোটা এত মোটা নরমালি চামচ টামচ দরকার হয় না আসলে অনেক এই যে এগুলোর সাথে যদি দেখি এটা অনেক অনেক মোটা বাপ রে বাপ তো এই ডিজাইনটার দাম কত আসবে ভাইয়া 2250 টাকা আর এরপরে আমরা দেখে নিব আমার কিছু আপুদের রিকোয়েস্ট ছিল সেটা হচ্ছে যে কিছু টিস্যু হোল্ডার ডাইনিং এ ইউজ করা যাবে কিচেনে ইউজ করা যাবে আপনারা যে যেভাবে ইউজ করতে চান ইউজ করতে পারবেন তো ডাইনিং এ ইউজের জন্য আমি দুটো টিস্যু হোল্ডার যেগুলো হচ্ছে গিয়ে চার কোণা টাইপের টাওয়াল টিস্যু টাইপের তো ওগুলা আচ্ছা এরকম ভাইয়ার কাছেই আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে উনি ছবি দিতে পারবে শুধু জাস্ট ভেতরে ফুলের আর হয়তো বা এই জায়গার একটু নকশায় পার্থক্য আছে ও আচ্ছা এটার একটাই ডিজাইন বাট এইটার শুধু জাস্ট এই জায়গাটা একটু চেঞ্জ হবে কয়েকটা মডেল হবে আপনারা ভাইয়ার কাছ থেকে ছবি নিয়ে দেখতে পারেন এটার একটা মডেল স্টোন দেওয়া তো এখন আগে স্টোন দেওয়াটার দাম জানি এটার দাম কত 1250 টাকা একদম স্কোয়ার শেপের যে টিস্যুগুলো হয় সেটা সুন্দরভাবে রাখতে পারবেন আর এটার দাম কত ভাইয়া ওটা একটু কম 1100 আচ্ছা ঠিক আছে এই ছিল দুইটা টিস্যু হোল্ডার এরপরে আছে রান্নাঘরে আমাদের নাইফ সেট রাখার জন্য এরকম কিন্তু দরকার হয় স্ট্যান্ডগুলো তো এখানে আপনারা চাপাতি থেকে শুরু করে ছোট বড় সব ধরনের নাইফ এখানে সিজার রাখতে পারবেন এটার দাম কত করে পড়বে ভাইয়া 350 টাকা মাত্র ঠিক আছে এগুলো কিন্তু বাইরের কাঠ দিয়ে তৈরি আর এরপরে আছে আমার খুব পছন্দের এবং এই জিনিসটা আমি বেশ অনেক দিন যাবৎ খুঁজতেছিলাম একেবারে প্লেন কোনো ডিজাইন বা নকশা থাকবে না এটা হচ্ছে টিস্যু বক্স সো এটার মধ্যে হচ্ছে কি আপনারা ওই যে নর্মালি যে এখান থেকে উঠানো যায় যে টিস্যুগুলো ওগুলো বক্স টিস্যু বলি আমরা সো ওই বক্স টিস্যুগুলো রাখতে পারবেন এটার দাম কত পড়বে ভাইয়া এটা 480 টাকা আর এরপরে আমরা কোস্টারের একটু দাম জেনে নেই গরম চায়ের কাপ রাখার জন্য বা গ্লাস রাখার জন্য আপনারা এগুলো হচ্ছে মাত্র 250 টাকা একদম এই ট্রেটা সহ চারটা একটা সেট পেয়ে যাবেন
এটা হচ্ছে 406টা ছয়টাও আচ্ছা সরি আমি চোখে কম দেখেছি ছয়টা আচ্ছা এটা হচ্ছে 250 250 আর এখানে হচ্ছে কি আর একটা কোস্টার গ্লাসের বা মগ ঢাকনাও হিসেবে ইউজ করতে পারবেন নিচেও ইউজ করতে পারবেন এগুলো কত করে ভাই পার পিস 150 টাকা করে আচ্ছা সো এই ছিল আর আরেকটা জিনিস আমার খুবই ভালো লেগেছে তো এটা আমরা একটু দেখিয়ে নেই সেটা হচ্ছে একদম বক্স এটা হচ্ছে গিফটের জন্য আমার কাছে মনে হয় বেস্ট আপনারা যদি হচ্ছে কি এটা কাউকে গিফট করেন আমার মনে হয় যে সে খুব খুশি হয়ে যাবে একদম সুন্দর বক্স সিস্টেমের একটা চামচের সেট এখানে হচ্ছে আপনারা রাইস স্পুন আর শুধুমাত্র কাঁটা চামচ পাবেন তো এটার এই টোটাল সেটটার দাম কত পড়বে ভাইয়া 650 টাকা মাত্র যথেষ্ট বাজেট ফ্রেন্ডলিও আছে আর আমরা দেখে নিব হচ্ছে গিয়ে তিনটার একটা নাইফ সেট যেখানে কিচেন নাইফ যেগুলো খুব এসেনশিয়াল চাপাতি টাইপের বা এটা দিয়ে একদম রেগুলার কাটাকাটি একটু চাপাতি স্টাইলের করা হয়েছে আর এটা একটু ছোট নাইফ আর এটা হচ্ছে সিজার তো এই তিনটার সেট কত পড়বে ভাইয়া 650 টাকা ওকে ফাইন সো এই ছিল ওভারঅল কেএনবি কুকারিজ এর নতুন আর একটা শপিং গাইড ভিডিও আই হোপ আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এছাড়া কেএনবি কুকারিজ এর আর কি প্রোডাক্ট নিয়ে আপনারা নতুন করে ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন শপিং গাইড অথবা ফ্যামিলি ব্লগে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম